হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছ তাদের মধ্যে অনেক শিক্ষার্থী যে প্রশ্নটি করেছ যে দ্বিতীয়বার আমরা পুনরায় আবার আবেদন করার সুযোগ পাবো কিনা বা দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়া কবে শুরু হতে পারে তো এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক কনফিউশানে আছে বা অনেকেই যে বিষয়টি জানতে চেয়েছ যে দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়ায় মূলত আবারও কি পুনরায় এরকম আবেদন করা লাগবে না বা আবেদন ফি দেওয়া হতে পারে কি না তো এই বিষয়টি সম্পর্কে তোমাদের এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করবো এজন্য সম্পূর্ণ ভিডিওটি তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে আর যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিবে তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পারবে এখন চলো সম্পূর্ণ বিষয়টা জেনে নেওয়া যাক তো প্রথমে আসি যে অনার্স প্রথম বর্ষের যে আবেদন প্রক্রিয়া আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ গত আঠাশ জুলাই থেকে শুরু হয়েছে সেই আবেদন প্রক্রিয়াটা আগামী চোদ্দোই আগস্ট পর্যন্ত চলবে এবং চোদ্দোই আগস্ট পর্যন্ত চলার পর হচ্ছে ষোলো তারিখের মধ্যে তোমাদের আবেদন ফি বাবদ আড়াইশো টাকা জমা দিতে হবে তো আড়াইশো টাকা কীভাবে জমা দিবে সে বিষয় নিয়ে অনেক ভিডিও আছে তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে তো আড়াইশো টাকা জমা দেওয়ার পর তোমাদের কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে তো এই সতেরো থেকে আঠারো তারিখের মধ্যে যখন নিশ্চয়ন শেষ হয়ে যাবে তখন তোমরা আবেদন ফি বাবদ যে আড়াইশো টাকাটা দিয়েছ সেই আড়াইশো টাকা মূলত ওই কলেজ কর্তৃপক্ষ কিছু টাকা রাখবে এবং কিছু টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর পাঠিয়ে দিবে তো এই যে পাঠিয়ে দেওয়ার কার্যক্রম বা টোটালি তোমাদের যে আবেদনগুলো জমা হয়েছে প্রত্যেকের টাকাগুলো পাঠানোর সময় হতে পারে হচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ আগামী চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের সকল কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে এবং তারপর পরই তোমাদের প্রথম মেরিটের বা প্রথম পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে সেক্ষেত্রে বলা যায় যে আগামী আগস্টের শেষের দিকে মূলত তোমাদের রেজাল্ট প্রকাশ করা হতে পারে তো এই রেজাল্ট প্রকাশের পর মূলত যারা চান্স পেয়ে যাবে তারা তো ভর্তির জন্য আবেদন অবশ্যই করবে আর যারা চান্স পাবে না তাদেরকে কি করতে হবে তারা বলছে যে তাদেরকে কি দ্বিতীয়বার আবার আবেদনের সুযোগ দেওয়া হবে বা দ্বিতীয় পর্যায়ে যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সেইখানে কি আবার পুনরায় তারা আবেদন করতে পারবে তো এই বিষয়টি সম্পর্কে হয়তো অনেকেই অবগত হয়েছেন বা অনেকেই অবগত হননি তো যারা অবগত হননি তাদের উদ্দেশ্য করে বলবো যে যারা যা প্রথম ম্যারিটে বা প্রথম পর্যায়ের আবেদনে চান্স পাবে না তাদের জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়ায় সুযোগ রয়েছে সেক্ষেত্রে তারা আবেদনের কোনো সুযোগ তাদেরকে দেওয়া হবে না অর্থাৎ যে কলেজে তুমি প্রথম পর্যায়ের আবেদন প্রক্রিয়ায় আবেদন করেছিলে সেই কলেজে আবার পুনরায় দ্বিতীয়বার তোমাকে নিশ্চয়ন করা হবে যে আসলেই তুমি সাবজেক্ট পড় যোগ্য কিনা বা ওই কলেজে তোমাকে পুনরায় আর কোনো আবেদন করতে হবে না ওই যে প্রথম আবেদন তুমি করেছিলে সেই প্রথম আবেদনের উপর ভিত্তি করে দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়ায় মূলত তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় তো এই যে মূলত প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার মধ্যে দ্বিতীয় পর্যায়ের আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের আবেদন করা প্রয়োজন হয় না এবং আড়াইশো টাকাও আবার পুনরায় দেওয়া লাগে না তো এই প্রশ্নটি অনেকেই করেছিল যে আমাদের যদি প্রথম পর্যায়ে আবেদন করার পর যদি চান্স না হয় সেক্ষেত্রে আমাদের কি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদনের পর টাকাগুলো পরিশোধ করতে হবে বা আবেদন কি পুনরায় আবার করতে হবে কিনা তো না ভাইয়া তোমাদের আবেদন পুনরায় করতে হবে না এবং টাকাগুলো পুনরায় দিতে হবে না তো আশা করি তোমাদের মধ্যে যে কনফিউশনটা ছিল সেই কনফিউশনটা হলে কিছুটা হলেও দূর হয়ে যায় গেছে তো এখন অনেকেই বলতে পারো যে দ্বিতীয় পর্যায়ের যে ফলাফল সেটা আবার কবে প্রকাশ করা হতে পারে তো দ্বিতীয় পর্যায়ের ফলাফল মূলত প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশের পাঁচ থেকে সাত দিনের মধ্যে প্রকাশ করা হয় তো অনেকে আবার আরও প্রশ্ন করতে পারে যে দ্বিতীয় পর্যায়ে চান্স পর পসিবিলিটি কেমন থাকে তো যেহেতু প্রথম পর্যায়ে তোমাকে চান্স দেওয়া হয় না সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে কিন্তু তোমার চান্স ফর পসিবিলিটি খুব একটা বেশি থাকে না এজন্য তোমাদেরকে কি করতে হবে রিলি স্লিপ নিতে হবে বা ওই কলেজ থেকে তোমাদেরকে রিলি স্লিপ দিয়ে দেওয়া হবে সেই রিলি স্লিপের মাধ্যমে তোমাদেরকে আবার পুনরায় অনার্সে ভর্তির জন্য আবার আবেদন করতে হবে তো রিলি স্লিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে সেই তথ্যগুলো জানতে হলে অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখতে হবে এজন্য তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী যখনই নতুন আপডেট আসবে আমি তোমাদের সাথে সবার আগে শেয়ার করব এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাস্টলি রাখতে হবে আর যদি আমাদের এই ভিডিওগুলো তোমরা প্রতিদিন দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই